যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে জলকামানটি রয়েছে অর্থাৎ সেই গাড়িটিও কিন্তু রয়েছে এবং তারা কিন্তু শান্তিপূর্ণভাবে তারা অবস্থান নিয়েছেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি শান্তিপূর্ণভাবেই তাদের যে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল সেটি কিন্তু আবার করছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। তারা পল্টন মোড় এরিয়ায় এখন কিন্তু এগিয়ে যাচ্ছেন। তারা কিন্তু এগিয়ে আসছেন পল্টন মোড়ে। দর্শক, পল্টন মোড়ে কিন্তু তারা পল্টন মোড় পর্যন্ত এখন এসেছেন এবং এখান থেকে আসলে কতদূর যাবেন সেটা আপনাদেরকে সরাসরি আমরা জানানোর চেষ্টা করব। তারা কিন্তু প্রেস ক্লাবের দিকে যাচ্ছে। পল্টন মোড় ছেড়ে তারা কিন্তু এখন প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি বায়তুল মোকাররমের উত্তর গেটে এবং সেখান থেকে দেখানোর চেষ্টা করছি যে 12 জুন বরিশালে সিটি কর্পোরেশন নির্বাচনে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমানাই সহ নেতাকর্মীদের ওপর যে আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতার এবং ব্যর্থ সিসির পদত্যাগের দাবিতে কিন্তু আজকে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর তারা কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের আয়োজন করেছে এবং সেই মিছিলের এই মুহূর্তে আমরা সামনে থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ইসলামী আন্দোলনের যে নায়েবে আমির যেটা বলছিলাম যে শেখ ফয়জুল করিম তার উপরে যে হামলার প্রতিবাদে তারা কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এবং আমরা দেখেছি বিক্ষোভ মিছিলের পূর্বে তারা কিন্তু বায়তুল মোকাররমের উত্তর গেইটে একটি সমাবেশ করে এবং সেখানে তার নেতাকর্মীরা কিন্তু বক্তব্য রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন যাবৎ তারা কিন্তু ধারাবাহিক এই বিক্ষোভ মিছিল করে যাচ্ছেন এবং আমরা দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করে। এরপরে আমরা দেখেছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তারা করেছে। এখন আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু করছে। অর্থাৎ প্রথম দিকে আমরা যেটা দেখেছি যে কেন্দ্রীয় কমিটি আন্দোলনের সূচনা শুরু করেছে এবং এখন পর্যন্ত সেই সূচনার যে অব্যাহত রেখে সেই সূচনাকে ধরে তারা কিন্তু তাদের যে অঙ্গ সংগঠনগুলো কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল বা সমাবেশে কিন্তু আয়োজন করছেন এবং আজকে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু এই আয়োজনটি করেছে। তারা যেটা বলছেন বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং বিচার চাইছেন। একই সাথে যদি একটু জানিয়ে রাখি দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমানাই সহ নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদ, হামলাকারীদের গ্রেফতার এবং ব্যর্থ সিইসির পদত্যাগের দাবিতে কিন্তু তারা এই আজকের বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের আয়োজন করেছে। সেই মিছিল থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এবং আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা তারা কিন্তু বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং দাবি জানাচ্ছেন। কিন্তু এখানে দর্শক, আমরা দেখতে পাচ্ছি তাদের এই মিছিলকে সামনে রেখে আমরা পল্টন মোড়ে আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি টিম, তারা কিন্তু সতর্ক অবস্থানে আছেন এবং তারা কিন্তু এই তাদের এই মিছিলকে সামনে রেখে তারা কিন্তু সতর্ক অবস্থানে আছেন এবং তারা কিন্তু অবস্থান নিয়েছেন পল্টন মোড়ে এবং তাদের পল্টন মোড়ে তারা অবস্থান নিয়ে তারা কিন্তু যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে জলকামানটি রয়েছে অর্থাৎ সেই গাড়িটিও কিন্তু রয়েছে এবং তারা কিন্তু শান্তিপূর্ণভাবে তারা অবস্থান নিয়েছেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি শান্তিপূর্ণভাবেই তাদের যে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল সেটি কিন্তু আবার করছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ।